তোমাকে খ্রিস্টান রোমে নিয়ে যাবে ক্যাথলিক খ্রিস্টান? না ওটা এখনো আমার বলে নাই, আমার দিই নাই। কত কোটি টাকা দিয়েছে তোমাকে খ্রিস্টানের কাজ করছো? তুমি খ্রিস্টানদের সাথে কতদিন ধরে কাজ করছো? 2017 জুনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব যেটা দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। তো একজন মুসলমান যে কিনা খ্রিস্টান হয়ে আবার মুসলমানদের মসজিদে ইমামতি করছে, তো মানুষের লোভ লালসা এতটুকু মানুষকে আঁকড়ে ধরে যে সে তার অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুই মনে রাখতে পারে না। এ ধরনের মানুষের সাথে কীরকম ব্যবহার করা উচিত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। খ্রিস্টানদের সাথে কতদিন ধরে কাজ করছো? 2017 জুনে। খ্রিস্টানের এজেন্ট হিসেবে কাজ করো? তোমাকে খ্রিস্টান রোমে নিয়ে যাবে ক্যাথলিক খ্রিস্টান? না ওটা এখনো আমার বলে নাই, আমার দিই নাই। কত কোটি টাকা দিয়েছে তোমাকে খ্রিস্টানের কাজ করছো? তুমি কোন টাকা পয়সা এখনো পর্যন্ত দেয় নাই। ওদের একটা ঢাকায় একটা ইয়ে আছে, ঠিক আছে, তো ওনারা বলছে যে উনি যখন পরিপূর্ণ এর মধ্যে আসবে। ঠিক আছে, ঢাকা কোন জায়গা নিয়ে যেতে পারবি খ্রিস্টানদের এজেন্টের ওখানে? এখানে ঢাকায় কোন জায়গা ওনারা বলছে ঢাকায়। যার যার সাথে তোর সম্পর্ক আছে তাদেরকে ডাকতে পারবি? যেখানে দুই চারজন তৈরি হয়েছে খ্রিস্টান মানাবো, এরকম এরকম কোন তৈরি হয়নি। ঠিক আছে, দাদার সাথে যোগাযোগ আছে এরকম? কথা ওর মারি দিয়ে এই কথা পুরা ভাই করে নাই, কথা কিন্তু মিললে নাই। না আপনার মনে করো আপনাকে যাই বলছে যে খ্রিস্টান মানে মানে নিয়ে আসবে আমার কাছে। বন্ধুরা আপনারা দেখেন লোকটি মুসলমান থেকে খ্রিস্টান হয়ে খ্রিস্টানদের কাজ করতেছে, সে এখন এই জায়গায় ধরা পড়ছে এবং সঠিকভাবে কথাগুলো বলতেছে না। আমরা এখন এর জন্য কি করতে পারি? এজন্য আপনারা ফয়সলা দেবেন।